বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা নৈহাটি স্টেডিয়ামে। সদ্যই শেষ হলো টালিগঞ্জ অগ্রগামী বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং এর ম্যাচ। গ্রুপে লিড করছে বলা যেতে পারে মোহামেডান, এবং লিড করেই হয়তো সুপার সিক্সে যাবে যদি সবকটা ম্যাচ তারা আপাতত জেতে। টালিগঞ্জের বিরুদ্ধে ম্যাচটা তারা কিন্তু 4-0 ব্যবধানে জিতেছে। প্রথমার্ধে 13 মিনিটে তোমার পাস থেকে গোল অভিষেক হালদারের, 33 মিনিটে গোল 2017 ওয়ার্ল্ড কাপ খেলা অভিজিৎ সরকারের। দ্বিতীয়ার্ধেও কিন্তু সেই অভিজিৎ সরকার রকেট ফের খুললেন দ্বিতীয়ার্ধের। অভিজিৎ সরকার আজকে মনে হচ্ছিল কোথায় হ্যাট্রিক হয়ে যাবে, একটুর জন্য হ্যাট্রিক মিস করলেন এই বঙ্গতলায়। কফিনে শেষ পেরেক উঠলেন গণেশ বেসরা। এবং আজকের ম্যাচে কিন্তু চারজন যারা গোল করলেন চারজনই বঙ্গতনয়, এবং একটা দুর্দান্ত ফুটবল উপহার দিল মোহামেডান টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। এবং প্রতিটা গোলই ছিল দেখার মতো। দ্বিতীয়ার্ধে প্রবল বৃষ্টি, এই বৃষ্টিতেও কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের গোল করা কিন্তু আটকালো না। ম্যাচ শেষে আমরা কথা বলেছিলাম সহকারী কোচ, এই মুহূর্তে কোচের দায়িত্বে রয়েছেন সাঈদ রহমান, তিনি অতীতেও মোহামেডান স্পোর্টিংয়ের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। যেহেতু গতকাল রাতে মেহেরাজউদ্দিন ওয়াডুকে চলে যাওয়ার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সুতরাং সাঈদ রহমানের কাছে এটা আনএক্সপেক্টেড ছিল, এবং তিনি কিন্তু আজকে টেকনিক্যাল জোন সামলালেন। এবং কোচ ফুটবলারদের কাছেও এটা সম্পূর্ণ একটা ধাক্কা ছিল যে মেহেরাজউদ্দিন ওয়াডু যে সিজনের শুরু থেকে কোচ ছিলেন তিনি নেই। সুতরাং ম্যাচের পরে কিন্তু এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে সাংবাদিকদের পক্ষ থেকে ধেয়ে এলো, এবং আজ কিন্তু সেই সমস্ত বিষয়ে উত্তর দিলেন সাঈদ রহমান। এবং মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে দুটো গোল করা, হ্যাট্রিক মিস করা অভিজিৎ সরকার। অবভিয়াসলি কোচ আমাকে নিয়েছিল, বাট এখন এটা হচ্ছে আমার পারফরমেন্স উপর ডিপেন্ড করছে। আমি যদি পারফরমেন্স ভালো করি সো আমাকে ক্লাব ম্যানেজমেন্ট রাখবে, সেটা এখন পুরোটাই ক্লাব। আমাকে ওরা ফোন করেছিল, আমি খুবই সারপ্রাইজ হয়েছি, বিকজ আমরা তো সে আগে কোচ ছিল, এত ভালো পারফরমেন্স, সো কি হচ্ছে কেন হচ্ছে যেটা আমি জানি না। সো ওই জন্য এটা আমাদের কাজ হতে পারে, একটা কোচ থাকবে, সডেনলি এই প্রবলেম আসবে। কোচ এত ভয় কিছু নেই, বিকজ আমি তো জানি টিমটা খুবই ভালো টিম আছে, আর সেই কাজটা আগে কোচ অলরেডি করেছিল। সো আমি ওখান থেকে আসুন কোচ। কোচ নেক্সট ম্যাচ খুব টাফ, কালিঘাট MS, তারা ডায়মন্ডকে হারিয়েছে, মোহনবাগানের সঙ্গে ড্র করেছে। এই ম্যাচটা কি ওই ম্যাচের রিহার্সাল ছিল? আমরা জানি ওই মাসটা খুবই টফ আছে, ওরা এখন সেকেন্ড পজিশন আছে, ওরা তো ভালো টিম, বাট স্টেপ বাই স্টেপ আমাদের মাস স্টেপ বাই স্টেপ এইটা হয়ে গেছে, আর সেইভাবে আমরা প্রিপেয়ার করবি কালিঘাট। আচ্ছা, নতুন কোচ আসছেন, মেয়েরাজের জায়গায় কেউ তো আসবেন, তার সঙ্গে কিভাবে কাজ করবেন? চাপ পরে রাখা যাবে, পরে রাখা যাবে। আমি সবসময় যে কোনো কোচ আসবে সবাইকে আমি অলওয়েজ সেভ করি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।